Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. হিসেবে প্রিন্সেস ডায়ানার স্মৃতিতে ডায়না অ্যাওয়ার্ড পেলেন মধ্যপ্রদেশের বিদিশা জেলার 17 বছরের কিশোর সুরজিৎ লোধি। প্রয়াত প্রিন্সেসের 2 পুত্র ডিউক অফ কেমব্রিজ ও ডিউক অফ সাকসেসের উপস্থিতিতেই এই সম্মাননা তুলে দেওয়ার কথা। সুরজিৎ গ্রামের 120টি শিশুকে শিক্ষার নতুন দিগন্ত দেখিয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত পরিবারের মহিলারা নারী নির্যাতনের শিকার তাদের পাশেও সুরজিৎ দেবদূত হিসেবে সাহায্যের হাত বাড়িয়েছে। উল্লেখ্য, গ্রামের বেশিরভাগ পুরুষরাই মদ্যপানের শিকার, ফলত তাদের পরিবারেও অভাবের কালো ছায়া নেমে আসত। রুজিরুটির সবটুকুই তারা নেশার উপর খরচ করত। তা রোধ করতে সুরজিৎ বালমিত্র গ্রামের উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করল। 410টি পরিবারের পাশে দাঁড়িয়ে সে নেশামুক্তির চেষ্টা করল, সফলও হল। 2 বছরের মধ্যে গ্রামের সমস্ত মদের দোকান বন্ধ হয়ে গেল, শুরু হল গ্রামের মানুষের এক নতুন জীবনের পথ চলা। শুধু তাই নয়, এই অতিমারী পরিস্থিতিতে গ্রামের শিশুদের খাবার পৌঁছে দেওয়া, গ্রামের মানুষকে করোনা বিধি সম্পর্কে অবহিত করা, অযথা আতঙ্ক থেকে মানুষকে সচেতন করার বার্তায় সদা উদ্যোগী ছিল সুরজিৎ। KSCF টিমের সহায়তায় জনসমক্ষে কথা বলা, মানুষের পাশে থাকার উদ্যোগ পেয়েছিল সুরজিৎ। সুরজিৎ অ্যালকোহল বিরোধী প্রচারণার নেতৃত্ব দিতে বিভিন্ন গ্রামে গিয়েছিলেন এবং BMG থেকে তৃতীয় শিশু নেতা একমাত্র সুরজিৎ, যে ডায়না পুরস্কারে সম্মানিত হয়েছে। এমনকি কোভিডের জেরে অসহায় ও দুস্থ শিশুদের জন্য অর্থ সংগ্রহে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিল এবারের এই পুরস্কার প্রাপক। পুরস্কার প্রাপ্তির মধ্যে দিয়ে ফিরে আসায় খুশি তার গ্রামবাসী, মানুষের পাশে থাকতে পেরে খুশি সুরজিৎ। Calcalling TV brings to Kolkata and Agartala the best in class telemedicine services from the state of the art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.